আমরা 51 বছর অতিক্রম করছি, তাই না? এর আগে পাকিস্তান 24 বছর। আমাদের প্রতিবেশী দেশ ভারত, ভারতও একই সময় অতিক্রম করছে। ভারতে এই সমস্যাটা হয় না কেন, আমাদের হচ্ছে কেন? আপনি খেয়াল করবেন মূল কারণটা কি। মূল কারণটা যদি আমরা আইডেন্টিফাই না করি, মূল রোগ যদি না ধরি, তাই না, তাহলে এই সমস্যা থেকে বেরোতে পারবো না, কোনোদিনই পারবো না। আজকে আমার ক্ষমতা আছে, আমি যেমন ইচ্ছে তেমনি করবো, কালকে আরেকজন ক্ষমতা আসবে, তাই না, সে যেমন ইচ্ছে তেমনি করবে। এবং ক্ষমতা আসা এবং যাওয়ার প্রক্রিয়াটা কখনোই সুষ্ঠুভাবে হবে না। আমি উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন কীভাবে হবে তা ঠিক করতে পারে নাই, ঠিক করতে পারে নাই। দেখে পাকিস্তানের উপজ্যপুরি 54 সালে ভোট হয়েছিল, বুঝলেন, ক্ষমতা টিকতে পারে নাই। 58 সালে বঙ্গবন্ধুর ভাষণে আছে, আমরা 54 সালে পাকিস্তানের সংখ্যা করেছিলাম, আমাদের ক্ষমতা থাকতে দেয়নি, এবং 69-এ 70-এ বিজয়ের পর থাকতে দেয়নি। যার কারণে কী হয়ে গেল, একটা যুদ্ধ হয়ে গেল। তার মানে জনগণের ভোটে ক্ষমতা পরিবর্তনের কোনো ধারা, কোনো নিয়ম নীতি পাকিস্তান সরকার মানে নাই। ঠিক সেম এজ আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, হ্যাঁ, আজকে আমরা বলতে পারি, অনেকে আওয়ামী লীগের বলবে, তাই না, যে দেশ স্বাধীনের পরে একটা মারাত্মক অরাজকতা হয়েছে। সরকারের পক্ষ থেকে কী হয়েছে, আমি নির্বাচনের প্রক্রিয়ার কথা বলছি। আমি 73 সালের নির্বাচনে আমাদের পার্টির 273 জন প্রার্থী ছিল, জিতছিল অনেক জায়গায়, তাই না, বেশি না হতো 15-20-30টা জায়গায় জিতছিল। এই নেপো জিতছিল, না, সিট দেওয়া হয়নি। এবং আমি বলছি এই যে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে আঙ্কারটাকে দুমড়ায় মুচড়ে দিয়ে, তাই না, একটা একটা সরকার হয়েছিল, আমি বলছি যে তার মানে কি বঙ্গবন্ধুকে মারা জাস্টিফাইড, নো, জাস্টিফাইড না, জাস্টিফাইড না। আমি বলছি যখনই জনগণের ভোটের মধ্যে সরকার পরিবর্তনের রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এই ষড়যন্ত্র সেখানে দাঁড়া বাঁধে। আজকে বাংলাদেশে এই সমস্যাটা হচ্ছে কেন, আপনি খেয়াল করুন, আপনি ভারতে যেই ফোর্স নাথুরাম গডসেরা, যেই ফোর্স জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মের পরে হত্যা করছে, ভারত স্বাধীন রাষ্ট্রপতি যে হত্যা করছে, সেই ফোর্সের রাজনীতি করা নিষিদ্ধ ছিল, কিন্তু সামাজিক সংগঠনের স্বীকৃত ছিল আরএসএস। সেই সংগঠনের প্রতি আজকের বিজেপি, একটা সাম্প্রদায়িক ধর্মান্ধ শক্তি রাজনীতি করছে, ভোটের মাধ্যমে আসছে, কিছু করার নাই, কিছু করার নাই। এখন ভারত যদি এটা মনে করতে, না, যেন আমি এটাকে আসতে দিব না, ওকে রক্ষী করতে হবে, তাই না, তাহলে তার পরিণতি হইতো, ভারত পরিণতি হইতো মিশরের মতো। মিশরের মুর্শিকে মেরে ফেললো, না, আপনার আলজেরিয়ায় কী হয়েছে, আপনার এইসব দেশে ওই ইসলাম আসতেছে মনে করে, তাই না, মনে করে এখানটা আপনার মিলিটারি কিছু শাসন, কিছু রাজনীতিবিদ, তাই না, দিয়ে চালায় একটা অসাবস্থা তৈরি করছে। আসলে আমরা স্বাধীনতার আমাদের 51 বছর হয়ে গেছে, আমরা রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের ভিত্তিটা এখনও তৈরি করতে পারিনি। এটা সত্যিকার কথা বলি, এই আমরা যখন কামাল বলতো, হ্যাঁ ঠিকই তো, আমরা আন্দোলন করছি এরশাদের বিরুদ্ধে, তখন এরশাদের স্লোগানটা ছিল আমাদের, এরশাদ আপনি চলে যান, এটা কেয়ারটেকার গভর্নমেন্ট অধীনে নির্বাচন দেন। সেই কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, হয়ে নির্বাচনের ক্ষমতা আসলো বিএনপি, কিন্তু সেটাকে রক্ষা করতে পারলো না। ফলে এই ক্ষমতায় যারা আসলো, কেন পারলো না, ক্ষমতায় আসলে সে মনে করে তাকে ক্ষমতায় থাকতে হবে, জনগণ কী ভাবলো না ভাবলো দরকার নেই, আমাকে ক্ষমতা কীভাবে থাকবো তার বন্দোবস্ত করতে হবে। এই বন্দোবস্ত করে ক্যাটারি গভর্নমেন্ট শেষ হয়ে গেছে, এবং ওই ক্যাটারি গভর্নমেন্ট শেষ করে যে আওয়ামী লীগ যে ক্ষমতায় আসে, কারণ আওয়ামী লীগ মনে আমার ক্ষমতা থাকতে হবে, এই ক্ষমতা থাকার যে চিন্তা, জনগণ ভোট দেখ আর না দেখ, ভোটে আসুক আর না আসুক, আমাকে থাকতে হবে ক্ষমতায়। এই কম্পিটিশনের কারণে, এই রোগের কারণে কিন্তু আজকে এই অবস্থা। 51 বছর দেশটা হয়ে গেছে, এখনও যদি আমরা রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের ধারাটা ঠিক না করতে পারি, আর কবে করবো, তাহলে এখানটায় আমরা বুঝে হোক অথবা না বুঝে হোক, আমরা প্রতিটা মুহূর্তে এইসব কার্যক্রমের মধ্য দিয়ে অমুকে বলবে ষড়যন্ত্র করছে, অমুকে বলবে ষড়যন্ত্র করতেছে। আমি বলছি ফিলোসফিক্যালি, আদর্শিকভাবে আজকে ভারতের প্লুরালিস্টিক ভারত, বহুমত পথের ভারতের আজকে বিজেপি যে সবাই বলতেছে যে এই বিজেপি মনোলিথিক এক কেন্দ্রিক একটা হিন্দু ধর্মান্ধবাদী রাজনীতি করতে যাচ্ছে, ভারতকে ভেঙে ফেলবে বা ভারত ভেঙে যাবে বা ভারতের ক্ষতি হবে বলছে, এবং তারা তাদেরকে আসার উপায় কী, ওই গণতান্ত্রিক রাজনীতি করে আসতে হবে। তাহলে আজকে আমরা এখানটায় এই যে বলতে যাচ্ছি, হ্যাঁ হত্যা করতে চাইছে, ওরা হত্যা করছে, ওরা অবৈধ ক্ষমতায় আসবে না, তাহলে জনগণ যদি সমর্থন করে আমাকে, তাহলে ব্যবহার করতে হবে, তাহলে উপায়টা কী, যদি আমি রাস্তা বন্ধ করি তাহলে ষড়যন্ত্র হবে, তাহলে ষড়যন্ত্রের দায়টা আমি অন্যের ঘাড়ে ফেলে দিই, তো নিজে রক্ষা পাবো না। তো আজকে ধারাবাহিকভাবে বাংলাদেশে আপনি খেয়াল করুন তো, যখনই সরকার যেই হোক ক্ষমতা যাক, সে ক্ষমতা পরিবর্তনটাকে, জনগণের ভোটটা খুব সহজভাবে সে নেয় নাই। এই আওয়ামী লীগকেও বিরাট ফাইট করে ক্ষমতা আসতে হয়েছে, এই বঙ্গবন্ধু কন্যা সেখানে বলতে হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন করবো না, জনগণ মানবে না, করবো না, উনিও বলছে, বারবার বলছে, আন্দোলন করছে, লাঠি বইটা সব কিছুই হয়েছে। কেন, কারণ বিএনপিও তখন ক্ষমতাটা ছাড়বে যে ক্ষমতা, বা নির্বাচন তো ক্ষমতা দেবে, এরকম কোনো বিএনপির কোনো দৃষ্টিভঙ্গি ছিল না। ঠিক তদ্রুপ আজকে বর্তমান সময়ে আওয়ামী লীগও একই দৃষ্টিভঙ্গিতে আক্রান্ত, যে আমি বিনা যুদ্ধে নাই দেব সূচাগ্রমে দিনই। এই দৃষ্টিভঙ্গিতে গণতান্ত্রিক রাজনীতি হয় না, গণতান্ত্রিক রাজনীতি কোনো যুদ্ধ না। অনেকে বলে যুদ্ধ হবে, যুদ্ধ না, খেলা হবে না, গণতান্ত্রিক রাজনীতি
যদি জনগণ আপনাকে সমর্থন করে ইউল বি লিডার, জনগণ না করলে আপনার কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। জনগণ যদি আপনাকে ফুলের মালা দেয় আপনি হিরো, জনগণ যদি জুতার মালা দেয় আপনি জিরো। এই নীতিটা যদি গণতান্ত্রিক রাজনীতি পরিচালিত হয় তাহলে এইসব সমস্যার সমাধান হবে, নাহলে কখনোই হবে না। বাংলাদেশটা ক্রমান্বয়ে একটা খারাপ পরিণতির দিকে এগিয়ে যাবে, এটাই হলো আমার কথা। ফলে এই জায়গার থেকে বেরিয়ে এসে আমি মনে করি এখনও এক দেড় বছর সময় আছে, আমরা সামনের ভোটটা কীভাবে করব, কীভাবে করবো, তাই না? তার একটা বন্দোবস্ত রাস্তা বের করা উচিত। যদি এরকম হয় যে না আমাদের ভোটের দরকার নাই থাকতে হবে, তাহলে ভিন্ন কথা, তাহলে ভিন্ন কথা।